ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার বিশজন বাংলাদেশী নারী এবং শিশুকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে। সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসেন তারা। ফেরত আসাদের মধ্যে 6 জন নারী এবং 14 শিশু রয়েছে। রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি কেএসএম। বিকেলে জাহাজটি মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রাজধানীর তথ্য ভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।